বাথটাবের শখ আছে, দেখে নিন কিভাবে পূরণ করতে হবে তা। সারাদিনের কাজ, তার উপর একটা স্নিগ্ধ স্নান, এক নিমেষে সমস্ত ক্লান্তি হাওয়া। খুব মন খারাপ করছে, ভালো করে স্নান করে নিন, দেখবেন ভালো লাগছে। রাতে ঘুম আসছে না ঠিক মতো? প্রাথমিক সমাধান কিন্তু একটাই, আরামের একটা স্নান। খুব সাধারণ মানুষও স্নানের ক্ষেত্রে কখনো কখনো উচ্চাকাঙ্ক্ষী কিংবা বিলাসবহুল হয়ে ওঠেন। একটা বড় বাথরুম বানাতে ব্যয় করে ফেলেন অনেকটাই, শুধু টাকা নয় জায়গাও, কারণ বাথটাব বসাতে কিছুটা বেশি জায়গা লাগে তো বটেই। সাধারণত 1000 স্কোয়ার ফুট ফ্ল্যাট হলে এবং সেখানে দুটো বাথরুম রাখলে আনুপাতিক মাপে বাথটাব রাখা বেশ কঠিন। সেক্ষেত্রে ফ্ল্যাটের মাপটা আর কিছুটা বড় কিংবা বাথরুমের মাপটা অল্প কিছু বড় করে নেওয়া দরকার হয়। এবার আমরা দেখে নেব কিরকম মাপের জায়গা লাগতে পারে বাথটাবের জন্য। একজন মানুষের অর্ধশায়িত অবস্থায় আরামদায়ক স্নানের জায়গায় হচ্ছে বাথটাব কিংবা স্নান পাত্র। সাধারণত লম্বায় 4 ফুট থেকে 6 ফুট পর্যন্ত হতে পারে বাথটাব, চওড়ায় 3.5 ফুট থেকে 6 ফুট। আয়তাকার বাথটাবই বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাই আমরা, কখনো কখনো বর্গাকার বাথটাবও হয়। গোল বাথটাবও যে হয় না এমনটা নয়, কিন্তু তাতে জায়গা অনেকটা বেশি লাগে। বাথটাবে সবচেয়ে কম জায়গা লাগে কর্নার টাবে, তবে কর্নার টাব লাগানোর দেওয়ালটায় যেন কোনোভাবেই স্যাঁতস্যাঁতে ভাব না থাকে, দেয়ালে ড্যাম্প না ধরে। কিছু বাথটাব আছে যেগুলো শুধুমাত্র বাথরুমের মেঝের উপরেই রেখে দেওয়া যেতে পারে, বেশ কিছুটা উঁচু হয় এই বাথটাবগুলো। শুধু তাই নয়, এ ধরনের টাবগুলোতে উঠতেও কিন্তু একটু কষ্ট হয়। আসলে একটু পুরনো মডেলের এই বাথটাবগুলো এক সময় খুবই জনপ্রিয় ছিল। এগুলো কিছুটা প্রমাণ আকারেরও হয়, দিন বদলেছে, বাথটাবের নকশা মাপ ওজন সবটাতেই পরিবর্তন এসেছে ভীষণ ভাবে। নতুন ফ্ল্যাট কেনার আগেই আমরা বাথরুমে কতটা জায়গা থাকবে সেটা জেনে নিই, তারপর সেখান থেকে একটা বড় স্নান ঘরের জায়গা বার করে নিতে হয়। ফ্ল্যাটের ক্ষেত্রে মাপগুলো প্রায় সমান থাকে তাদের লেআউট অনুযায়ী, সুতরাং আলাদা করে বাথটাব সমেত বাথরুম বানাতে গেলে পরিকল্পনা মাফিক পরামর্শ করে আগেভাগে কারিগরকে জানিয়ে রাখতে হয়। সাধারণত একটা বাথটাব সমেত বাথরুম বানাতে কমপক্ষে 60 থেকে 70 বর্গফুটের মতো জায়গার দরকার হয়, সুতরাং বুঝতেই পারছেন খুব যে বেশি জায়গার দরকার হয় এমনটা নয়, বরং অল্প কিছুটা জায়গা অতিরিক্ত ব্যবহার করতে পারলেই আরামদায়ক স্নানের ব্যবস্থা করে নিতে পারেন বাড়িতেই। কি কি বিষয় মাথায় রাখবেন বাথটাব বানানোর ক্ষেত্রে? একটু আড়াল প্রয়োজন, যেটা খুব বেশি দরকারিও বটে। বাথরুম সবসময় খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এটাই স্বাভাবিক। বাথটাব ব্যবহার করলে সেই দিকে যেন নজর আরো থাকে, যে প্ল্যাটফর্মের উপরে বাথটাব থাকে তার আশেপাশে যেন সবসময় পরিষ্কার রাখা হয়। প্ল্যাটফর্মে 4-5টা ভালো মার্বেল গ্রানাইট দিয়ে বাঁধালে সেটা এমন ভাবে পালিশ করাবেন যাতে পিচ্ছিল না হয়ে যায়। বাথটাবের পাশে দেয়ালে ছোট ছোট কুলুঙ্গি করে তার মধ্যে স্নানের সময় দরকারি জিনিসপত্র রাখতে পারেন, হাতের নাগাল পেতে সুবিধা হবে। সুইচ বোর্ড এমন দূরত্বে রাখবেন যাতে স্নানের সময় কখনোই সেখানে জল ছিটকে গিয়ে না লাগে। কমোড এবং তার চারপাশে অত্যন্ত পরিষ্কার রাখা দরকার, যদি সম্ভব হয় বাথটাব থেকে যেন কমোড না দেখা যায়, তেমন ব্যবস্থা করাই ভালো। দরকারে কঠিন গ্লাসের ছোট পার্টিশনও দেয়া যেতে পারে। জায়গাটা কিছুটা বড় থাকলে এবং স্নানের সময় যদি আনন্দের ভাগও আর কিছুটা বেশি পেতে চান, তাহলে জাকুজি বানিয়ে নিতে পারেন বাথটাবে। জাকুজি বানিয়ে নেওয়াটা খুব যে খরচ সাপেক্ষ তেমন নয়, সুন্দর করে বানিয়ে তোলা বাথরুমের সঙ্গে আরো কিছুটা ইচ্ছে করে পকেটে স্বাস্থ্য আরো আহ্লাদ এগুলি যোগ করতে পারলেই বাথটাব তো বটেই, জাকুজিও আপনার বাথরুমে আপনার স্নানের জন্য প্রস্তুত থাকতে পারে। আর হ্যাঁ, একটা বিষয় মাথায় রাখবেন, বাথরুমের প্রধান সমস্যা হলো বাথরুমের মেঝে ভিজে থাকা, সুতরাং সেদিকে নজর রাখবেন যাতে মেঝেতে জল না পড়ে। ভিজে গেলে জলটা পরিষ্কার করে পাখা চালিয়ে শুকিয়ে নেবেন।
Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake.